সেভেন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডেয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বা ভালো লাগবে। তো অনেক সময় দেখে যাচ্ছে আমাদের হিটারের ভোল্টেজটি, যেটি 4 থেকে 6 ভোল্ট থাকে, এটি ফ্লাইব্যাক দেয় না। সেই ক্ষেত্রে আপনারা চাইলে যদি অন্য সব কিছু ঠিক থাকে, অর্থাৎ ফ্লাইব্যাকের অন্য অন্য জিনিস ঠিক থাকে, শুধু হিটার ভোল্টেজটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো যদি এরকম সমস্যা হয় আমাদের সাথে, কীভাবে আমরা হিটার ভোল্টেজটা বানাই নেবো সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তো আমি একটি তার নিছি, আপনারা তার নিতে পারেন, একটু গ্যাস কম বেশি হলে খুব একটা সমস্যা হবে না। আমি এটা 26 নম্বর গ্যাস নিছি। তো এটি ফ্লাইব্যাকের কাছে আমি পেঁচাই নিব। তো আমরা এখানে 9-10টি প্যাঁচ দিব, ভোল্টেজ আমরা মেপে দেখব, প্রয়োজনে কম বেশি হলে আপনারা সেটা চেঞ্জ করে নেবেন। তো আমি প্রথম একটা প্যাঁচ দিলাম, এভাবে আমরা প্যাঁচগুলো দিয়ে নিই। আমি এটা মেপে, ভোল্টেজ মেপে আপনাদের দেখাবো সবই। আমরা 4টা প্যাঁচ দিছি। এই মুহূর্তে 7টি প্যাঁচ আমরা কমপ্লিট করছি, আর এদিকের হাফ, এদিকের হাফ ধরে আমরা 8টি প্যাঁচ বলতে পারি। তো 8টি প্যাঁচ এই মুহূর্তে আছে। তো এই 8টি প্যাঁচ এর মধ্যে আমরা কত ভোল্ট হয় এটি টিভি চালিয়ে আমরা এটা আপনাদেরকে দেখাবো। ভোল্ট দেখানোর জন্য আমি একটা মিটার নিছি। তো মিটারের সাথে প্রথমত আমি এই দুটি টার্মিনাল, এটা এসি ভোল্ট হবে, এই জন্য আমি এসিতে রাখলাম মিটারটি। রাখার পরে এই টার্মিনাল দুটো এখানে মিটারের সাথে লাগাই নিচ্ছি। এটা আমরা চেক করার জন্য যে আমাদের কত ভোল্ট আসলো, তারপরে আমরা টিভিটি রান করব। আমরা এইভাবে লাগালাম, এখন আমরা টিভিটি রান করব। তো আমি টিভির লাইনটি দিচ্ছি। তো দিলে দেখেন এখানে এখন 13 ভোল্ট চলে আসছে। তো এখানে লোড দিলে কিছু ভোল্ট কমতে পারে, বাট আমরা কয়েকটা তার যদি খুলে নিই তাহলে আমাদের এখানে ভোল্টেজ আরও কমে যাবে। তো এটা আসলে আমরা এই মুহূর্তে দেখলাম যে 13 ভোল্ট এখানে পাইছি। তো এটা আপনারা 10, 12, 13 এর মধ্যে রাখতে পারেন, রাখলে সমস্যা নেই, কারণ এখানে আমরা যে লাইনটি দিব সেটা যে রেজিস্টার আছে সেখান থেকে ড্রপ করবে, লাস্ট পর্যন্ত আমাদের হিটারে যখন যাবে তখন সেটা 4 থেকে 6 থাকবে। তো আমরা এটা ব্যবহার করার জন্য, তো এখানে এটাকে আমরা যে কোনো একটা টার্মিনাল, একটা বা এটা, আমরা এখানে এই যে ফ্লাইব্যাকের যে গ্রাউন্ডিং আছে সেই গ্রাউন্ডের সাথে আমরা এটা লাগাই দিব, ঠিক আছে? তো ফ্লাইব্যাকের গ্রাউন্ডিং হলো এই যে এখানে আমাদের এদিক থেকে ধরলে 4 নম্বর, আশা করি আপনার এটা গ্রাউন্ডিং সিএনএন। তো গ্রাউন্ডিংয়ে যেটা গ্রাউন্ডিং বড় একটা টার্মিনাল পাশে, তো এই গ্রাউন্ডিংয়ে আমরা একটা তার এখানে লাগাই দিব, আর অন্য একটি তার যেটি আমরা লাইনটা নিব। তো এটা নিতে গেলে আমাদের যে হিটারের লাইনটি গেছে, তো এখানে যে হিটারের লাইন গেছে, বিশেষ করে এই যে হিটারের লাইনটি, তো এখান থেকে আমরা ডিসকানেক্ট করে নেব এই পিনটা। এখানে আমরা ডিসোল্ডারিং করে নিব। ডিসোল্ডারিং করলে এই পিনটা আমরা এখানে নো কানেকশন অবস্থায় রাখবো, যাতে এটা পিন টেটের সাথে কানেক্টেড না হয়।
তারপরে এই লাইনটি এখান থেকে দেখেন এই যে রেজিস্টরে গেছে, এখানে একটা 2.2 অনেক সময় দেড়ও থাকে, তো এই একটা রেজিস্টরে থেকে তারপরে লাইনটি আস্তে আস্তে বিভিন্নভাবে এটা চলে গেছে বেজ হোল্ডারে। তো এই জায়গায় আমরা রেজিস্টরে আগে অর্থাৎ এই যে হিটার থেকে লাইনটি আসলো, মানে ফ্লাইব্যাক থেকে যে লাইনটি আসলো এই রেজিস্টরে, এখানে আমরা এটা লাগাই দেবো। ঠিক আছে, তো আমরা এটা রেজিস্টরে এখানে লাগাই দেবো, আর এটা আমরা এখানে আমরা আর্থের সাথে লাগাই দেবো। তাহলে আমাদের যদি হিটার ভোল্টেজ না দেয় তাহলে আমরা এভাবে হিটার একটি কোয়েল বানিয়ে আমরা ফ্ল্যাবের সাথে কয়েকটি টান দিয়ে আমরা এটা বানিয়ে নিতে পারবো। তো আশা করি সবাই বুঝছেন। তো সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার এই ছোটো ভিডিও যদি ভালো লাগে বা এদের উপকৃত হন, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।